ক্যামেরার ডিফারেন্ট শটস শর্ট ডিভিশনের নেক্সট ভিডিওতে তোমাদের স্বাগত। ইতিমধ্যেই আমরা শিখে গেছি তিন রকমের শটস, আমাদের প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওসগুলো দেখো। আমরা শিখে গেছি ইতিমধ্যে এস্টাবলিশিং শট, আমরা শিখে গেছি মাস্টার শট, শিখে গেছি হোয়াইট শট, তিনটে ছোট্ট ছোট্ট ভিডিও দেখে নাও। আজকে আমরা শিখব হচ্ছে চতুর্থ ভিডিওতে হোয়াট ইজ কল দ্য ফুল শট এবং কখন ফুল শটটি নেব, ফুল শটের পেছনে বিজ্ঞানটা কী। তো ফুল শট ইজ ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইম্পর্টেন্ট। ফুল শট কিন্তু সিনেমাতে আমরা অহরহ দেখে থাকি এবং ফুল শট একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট চরিত্রকে স্ট্যাবলিশ করার ক্ষেত্রে। তো ফুল শটটা কখন নেব, ফুল শটের বৈশিষ্ট্য কী, এই নিয়ে ছোটো ছোটো করে পয়েন্টস আমি লিখে নিয়ে এসেছি, আস্তে আস্তে বলছি। খাতা পেন নিয়ে চটপট বসো এবং তোমরা লিখে নাও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো চলুন আজকে আমরা শিখব হোয়াট ইজ কল ফুল শট আর কখন এই ফুল শটটি নিতে হয়। তো পয়েন্ট নম্বর ওয়ান, ফ্রেমে যখন একটি সাবজেক্টকে পুরো বডি টপ টু বটম মাথার থেকে পা পর্যন্ত দেওয়া হয় তখন সেটাকে বলা হচ্ছে ফুল শট বা এফএস, মানে মাথার থেকে পা পর্যন্ত সাবজেক্টে পুরোটা নেওয়া হচ্ছে, দ্যাট টাইম ইট ইজ কল দ্য ফুল শট। ওকে, একটি ফুল সেকেন্ড পয়েন্ট, ফুল শটে সাবজেক্টকে সেন্টারে রাখা এক্স্যাক্ট সবসময় প্রয়োজন হয় না, কিন্তু বেশিরভাগ সিনেমা দেখেছি ক্রিয়েটিভ সিনেমাটোগ্রাফাররা ফুল শট যখন দিচ্ছে তখন সাবজেক্টকে একদম সেন্টারে রেখে শ্যুট করে। কেন করে সেটা আমি পরে বলছি, এটা ম্যান্ডেটরি নয়, তুমি রুল অফ থার্ডের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু ইন জেনারেল দেখা যায় সেন্টারে রেখে তোলা হয় ফুল শটে। এর পেছনে কিছু কারণ আছে, কারণটা পরে আপকামিং ফিচার্সগুলোতে তোমাদের বলছি। ওকে, নেক্সট হচ্ছে হলো ফুল শটের ক্ষেত্রে মাথার থেকে পুরো বডি এবং পায়ের নিচ অব্দি যেহেতু রেখা হয়, যেখানে এখানে বডি পশ্চার মানে বডির ল্যাঙ্গুয়েজ, ওকে, এবং ড্রেস, কী ড্রেস পরে আছে তোমার সাবজেক্ট, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাটার অবশ্যই করে। ওকে, সাবজেক্টের সম্পর্কে ফিজিক্যাল বোঝাতে, মানে সাবজেক্টের ফিজিক্যাল বডি ল্যাঙ্গুয়েজ বোঝাতে আমরা কিন্তু ফুল শট ব্যবহার করে থাকি। বাহুবলী যখন আমরা দেখবে, মুভিটা তোমরা দেখেছো, বাহুবলীর দরবারে ঢুকছে তখন ফুল শট নেওয়া হয়েছিল, বাহুবলী একদম দাঁড়িয়ে ফুল শট নিয়ে পুরো একদম রাজকীয় বেশে একদম ঢুকছে হাতে তরোয়াল নিয়ে। আমরা কিন্তু মার্ভেলসের বিভিন্ন মুভিতে আমরা থরকে দেখেছি ফুল শটস নিয়ে, সে পুরো হাতুড়ি নিয়ে পুরো ড্রেস নিয়ে বডি ল্যাঙ্গুয়েজ একদম হিরোইজমের ওয়েতে দাঁড়িয়ে আছে। ক্যাপ্টেন আমেরিকার বিভিন্ন শটসে দেখিয়ে দেখেছি আমরা কিন্তু এই ফুল শটসটা ব্যবহার করা হয়। বিভিন্ন মডেলসের ফুল শট ব্যবহার হয়, গ্রাউন্ড পরে রয়েছে তার বডি ল্যাঙ্গুয়েজ, ড্রেস দেখবে একটা মডেল খুব গ্রাউন্ড পরে একদম রাজকীয় অ্যাটিটিউডে, সে কিন্তু একেবারে কিন্তু বেঁকে টেড়ে বসে নেই, কারণ তার বডি ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট, তার ড্রেসটা খুব ইম্পর্টেন্ট। সেটাই একজন সিনেমাটোগ্রাফার ফিল্ম মেকার পোর্ট্রেট করতে চাইছে তার কিসে, তার এক্স্যাক্ট তার এই দৃশ্যটির মধ্যে, ফুল শটের মধ্যে দিয়ে। নেক্সট পয়েন্ট কি, চরিত্রকে স্পষ্টভাবে বোঝাতে ফুল শট ব্যবহার করা হয়ে থাকে, চরিত্রকে স্পষ্টভাবে বোঝাতে, টপ টু বটম নিখুঁতভাবে বোঝাতে, একজন আম আদমি সাধারণ মানুষ তাকে বোঝাতে, একজন পুলিশ অফিসার তাকে বোঝাতে, একজন পলিটিক্যাল লিডার তাকে বোঝাতে, একজন রাজাকে বোঝাতে, হিরোকে বোঝাতে আমরা কিন্তু ফুল শট ব্যবহার করে থাকি। যে সাবজেক্টটি মেন, সাবজেক্টের ড্রেস কোড মেন, তার বডি ল্যাঙ্গুয়েজ মেন, তাই যখন তোমরা ক্যারেক্টারকে আরও দৃঢ়তার সঙ্গে স্টাবলিশ করতে চাইছো তার পোশাককে, তার অ্যাটিটিউডকে, তার বডি ল্যাঙ্গুয়েজকে, অবশ্যই ফুল শট ইজ ইয়োর চয়েস। ওকে, তো ফুল শট এক্সাম্পলগুলো দেখালাম, বুঝতে পেরেছো আশা করি কাকে বলে ফুল শট, কীভাবে হয় ফুল শট। ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। এটা আমাদের চতুর্থ ভিডিওস ছিল আমাদের শট ডিভিশনের। নেক্সট ভিডিওতে তাহলে আমরা কোন শটটা শিখবো জানতে হলে সাবস্ক্রাইব করতে হবে এবং নেক্সট ভিডিওটা ঝটপট গিয়ে দেখে ফেলতে হবে।